ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। গতকাল রিলিজ হলো আমির খানের মোস্ট হাইপ মুভি থাকস অফ হিন্দুস্তানের লোগো। 1 মিনিট 16 সেকেন্ডের টিজারের লোগো দেখে মুগ্ধ দর্শক। আর এই মুভি নিয়ে এমনিতেই এক্সাইটেড ফ্যানরা, কারণ একই মুভিতে থাকছেন অমিতাভ বচ্চন আর আমির খান, দুই মহারথী। তাই বোঝাই যাচ্ছে ধামাকা আসছে। আর আজ রিলিজ হলো এই মুভিতে অমিতাভ বচ্চনের লুক। ফার্স্ট লুকে আমির খান অমিতাভ বচ্চনকে পরিচয় করিয়ে দিলেন সর্বকালের সেরা ঠগ হিসেবে। আজ 18ই সেপ্টেম্বর আমির খান তার সোশ্যাল সাইটে 15 সেকেন্ডের একটি মোশন পোস্টার শেয়ার করে লিখেন, দ্য বিগেস্ট থাগ অফ অল। সেই পোস্টারে শাহেনশাহ অমিতাভ বচ্চনকে দেখা যায় ঠাগের বায়োজ্যেষ্ঠ নেতা হিসেবে, যার নাম খোদা বক্স। বলিউড শাহেনশাহকে এমন লুকে দেখে চমকে গেলেন সবাই। এছাড়াও এই মুভিতে থাকবেন ক্যাটরিনা কাইফ আর ফাতিমা সানা শেখ। শোনা গিয়েছে ছবিতে কয়েকটি কঠিন অ্যাকশন দৃশ্য করছেন ক্যাটরিনা, আছে আমিরের সঙ্গে নাচও। আমির খান নিজেই এই মুভিতে তার চরিত্র কেমন তা জানিয়েছেন। তিনি বলেন, থাগস অফ হিন্দুস্তান একটা বিগ অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম, এই মুভিতে কোনো মেসেজ নেই। আমি এমন একটা চরিত্র করছি যাকে একেবারেই ট্রাস্ট করা যায় না, এটা জাস্ট দাঙ্গালের উল্টো ক্যারেক্টার। সে টাকার জন্য তার মাকেও মেরে ফেলতে পারে। জানা গেছে অ্যাপ্রোক্সিমেটলি 300 কোটি রুপি বাজেট ধরা হয়েছে এই মুভির। এই ছবির জন্য 2 লক্ষ কিলো ওজনের দুটো বিশাল আকৃতির জাহাজ বানানো হয়েছে। ইন্টারন্যাশনাল ডিজাইনার ও কর্মীসহ 1000 মানুষ জাহাজটা বানানোর দায়িত্বে ছিলেন। 1 বছরেরও বেশি সময় ধরে ইউরোপের মাল্টাতে জাহাজগুলো বানানো হয়েছিল। এটা একটা পিরিয়ড ফিল্ম, তাই ডিরেক্টর বিজয় কৃষ্ণা আশ্চর্যা চেয়েছেন অথেন্টিকেশন বাড়াতে আর হিউজ একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিতে। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ছবিটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে আছেন বিজয় কৃষ্ণ আচার্য। তো বন্ধুরা, অমিতাভ বচ্চনের এই লুকটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।